আমি আজকে কথা বলবো পক্স উঠেছে আপনি কোন মেডিসিনগুলো খাবেন যেন আপনি দ্রুত গতিতে সুস্থ হতে পারেন তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় হবে এরপর বিস্তারিত এটি হচ্ছে মক্সাসিল পাঁচশো স্কোয়ার ফার্মাসিটিক্যালের পণ্য এটি হচ্ছে নাপা পাঁচশো এম জি বেক্সিমকো ফার্মাসিটিকেলের পণ্য আর এটি হচ্ছে হিস্টাসিন জেসন ফার্মাসিউটিক্যালের পণ্য আপনার শরীরে পক্স উঠেছে আপনি কোন মেডিসিনগুলো খাবেন যেন আপনি দ্রুত গতিতে সুস্থ হতে পারেন এর জন্য আপনাকে খেতে হবে অ্যামোক্সিসিলিন প্যারাসিটামল এবং অ্যান্টিসিস্টামিক ট্যাবলেট দেখা যাচ্ছে আপনি পক্স উঠেছে আপনি বুঝতে পারছেন না যে এটি পক্স উঠেছে পক্স ওঠার লক্ষণটা হচ্ছে আপনার শরীরে ব্যথা করবে গাছ আপাবে এবং জ্বর জ্বর অনুভূতি হবে এরপর দেখা যাবে আপনি সারা শরীরে গোটা গোটা উঠবে সে গোটাগুলো ভিতরে পানি থাকবে যদি আপনি হাত দিয়ে ফেটে দেন তাহলে দেখা যাবে খুব জ্বালা করবে তো কোন মেডিসিনটি খেলে আপনি একদম সুস্থ হতে পারেন গতিতে তো সেই ক্ষেত্রে আপনাকে মক্সাসিল পাঁচশো এমজি ট্যাবলেটটি ক্যাপসুলটি খেতে হবে দিনে তিনবার সকাল দুপুর রাত ভরা পেটে এর পাশাপাশি আপনার জ্বর থাকবে ব্যথা আসবে এর জন্য আপনাকে প্যারাসিটামল যেমন নাপা ট্যাবলেটটি খেতে হবে দিনে তিনবার সকাল দুপুর রাত আর এর পাশাপাশি দেখা যাবে যেখানে আপনার ফক্সের যে পানির মতো আঠালো পানির মতো যে মানে ফুটনিগুলো উঠেছে সেগুলো কিন্তু খুব চুলকাবে সেই চুলকানো থামানোর জন্য আপনাকে খেতে হবে হিস্টাসিন ট্যাবলেট কোলোফিনিক্যাল যে কোনো ট্যাবলেট খেলেই হবে যেমন হিস্টাসিন অথবা সিনামিন ট্যাবলেট খেলেই হবে এটি খেবেন আপনি দিনে দুইবার অথবা তিনবার যদি দেখা যাচ্ছে বেশি চুলকাচ্ছে তাহলে আপনি তিনবার খেতে পারেন হিস্টাসিন ট্যাবলেটটি আর যদি কম পরিমাণে হয় তাহলে দিনে দুইবার খাবেন আর যখন পক্স দেখা যাচ্ছে আপনি পক্সটি বেড়েছে আপনি হয়তো বুঝতে পারেননি প্রথমে আপনার জ্বর আসবে গা চাপাবে মাথা ব্যথা করবে চোখগুলো একটু জ্বলবে তো তখন আপনি প্যারাসিটামল খাবেন আর যখন দেখা যাবে আপনার শরীরে গোটা গোটা উঠে গেছে তো তখন আপনি দেখা যাবে মক্সাসিল পাঁচশো এমজি আপনাকে খেতে হবে মক্সাসিল পাঁচশো এমজি খেতে হবে আপনাকে দিনে তিনবার সকাল দুপুর রাত এভাবে আপনাকে সাত দিন খেতে হবে আর এর পাশাপাশি প্যারাসিটামল যেটি আছে নাপা এটিও আপনাকে সাত দিন খেতে হবে দিনে তিনবার সকাল দুপুর রাত ভরা পেটে আর আপনাকে হিস্টামিন যেটাকে হিস্টাসিন আছে এটিও আপনাকে যদি দেখা যাচ্ছে বেশি পরিমাণে আপনার শরীরে চুল তাহলে আপনি এটিও দিনে তিনবার খেতে পারেন না হলে আপনি দিনে দুইবারও খেতে পারেন আর যখন পক্স উঠবে তখন আপনি এক মশারি নিচে থাকবেন মশারি থেকে বের হবেন না এবং বাইরে কোথাও যাবেন না দেখা যাচ্ছে আপনি হয়েছে আরেকজনও হয়নি দেখা যাচ্ছে আপনার স্পর্শে যদি সে যায় তারও হওয়ার চান্স থাকে তো সেক্ষেত্রে আপনি একলায় এক রুমে থাকবেন এক মশারিতে থাকবেন এবং বাইরে যাবেন না আর দেখা যাবে আপনার শরীরে প্রচুর পরিমাণে ব্যথা হতে পারে এবং জ্বর আসতে পারে আর গা প্রচুর পরিমাণে চুলকাতে পারে তো মক্সাসিন না পা এবং হিস্টাসিন যদি ট্যাবলেট আপনি দিনে তিনবার করে খান তাহলে দেখা যাবে আপনি সাত দিনের মধ্যে একদম সুস্থ হয়ে যাবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন